ফ্যামিলি আমরা যারা টিকা উঠানো লাগতো এই পুরো ফ্যামিলি তারা থাকতে পারতো আমরা সবাই একজুট হয়ে বসে আমরা পুরো ফ্যামিলি কি ফ্যামিলি মারা টিকা উঠানো লাগতো সত্যি বলবেন ফ্যামিলি সবাই মেয়ে ছেলে আছে সবাই এটা বিপদ হয়ে দাঁড়ায় আইন বলতে রাখতে হবে আমরা সন্তুষ্ট না হই আমরা যত উচিত বিচার পাই সকল মা বোনেরা এই এক থেকে এক হত্যাকারী যে দুষ্টকারী বিচার নিয়ে যাতে আমরা শান্তি কামনা করতে পারি ওইটার লেগে আমরা চাই যে তার ফাঁসি হওয়ার দরকার তো ফাঁসি হলে আমরা সকল ত্রিপুরাবাসী আর পরে ছেলেরা আছে তারাও সতর্ক হয়ে যাবে সামনের দিকে গৃহস্থ আর স্ত্রী করতে কোনোদিন সুযোগ পাইতে এরকম যে হত্যাকারী দুষ্টকারীদের আমরা কঠোর আইন চাই আইন হতো এমন আইন থাকে যাতে জীবনে কোনো দিন সামনে এরকম কারো কোনো সন্তান এরকম কাজ না করে তার ফলে তাকে আমরা ফাঁসি চাই আমরা ফাঁসি চাই তার ফলে তার ফাঁসি হলে আমরা এলাকাবাসী বা ত্রিপুরাবাসী আমরা সকলে আমরা শান্তি অনুভব করতে পারবো নাবালিকা গৃহবধূর এর অত্যাচার এই ত্রিপুরাতে আর কোনো দিন কারো যাতে করার সাহস না পায় আমরা এরকম আইন তো আমরা আইনের কাছে আমরা খাই আমরা ডেভোরেশনের লেগে এই এই ডেভোরেশনের যাতে সামনের দিকে আর কোনো ডেভোরেশন না দেওয়ার লাগে আমরা এরকম স্টেপ নিয়ে আমরা আসছি তারা যদি এরকম আমদার মনে যে ত্রিপুরাবাসী মহিলারা যারা আছে মা বোনেরা যারা আছে সকলে এখানে আসছে যে কঠোর বিচারের লেগে এই বিচার যদি আমরা না পাই আমরা অন্য উপর লেভেল আমরা স্টেপ নিতে বাধ্য হই এখন আপনারা চাইতেছেন কি আমরা এখন চাইতেছি তার ফাঁসি হোক তার মেয়ার ফাঁসি হোক তার ফাঁসি হলে আমরা এলাকা ত্রিপুরা সারা ত্রিপুরাবাসী আমরা শান্তি হবে তার জন্য আমরা সকলে আমরা শান্তি কামনা করতে পারি আমরা চাই